সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ রাতের আপডেট সংবাদ। মিছিলে মিছিলে সয়লাব হয়ে যাবে ঢাকা, বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর জানিয়ে দিব মানুষের তিন বেলা খাওয়ার অধিকার কেড়ে নিয়েছে সরকার, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এবারে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, বিএনপি নিবন্ধন বাতিলের দাবিতে সংসদে বিল উত্থাপন। এবারে জানাবো সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে জিয়া হলের স্থানে ছয় দফা ভবন করার দাবি নারায়ণগঞ্জের সংসদ সদস্য কে এম শামীম ওসমান। এবং সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে জানালো ব্রিটিশরা। গত এক মাসে বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শার্পস জানিয়েছিলেন যুদ্ধ পরবর্তী সময় থেকে যুদ্ধ পূর্ববর্তী সময়ের দিকে আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছি। একই বক্তব্যে তিনি জানান আগামী পাঁচ বছরের মধ্যে আমরা একাধিক হুমকির সম্মুখীন হতে পারি। হুমকি হতে পারে এমন দেশগুলো হল রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, মিছিলে মিছিলে সয়লাব হয়ে যাবে ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এখন মানুষকে বলছি সাহস করে রাজপথে মিছিলে আসেন, একদিন দেখবেন এই ঢাকা নগর মিছিলে মিছিলে সয়লাব হয়ে যাবে, তখন আওয়ামী লীগের লোকজন খুঁজে পাওয়া যাবে না। খুব বেশি দিন নাই, আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো হতাশা নেই, আমরা সব সময় আশাবাদী। সোমবার 5ই ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মান্না বলেন, 7ই জানুয়ারি তারা অর্থাৎ আওয়ামী লীগ কোনো ভোট করতে পারে নাই। 7ই জানুয়ারি সরকারের পক্ষের কোনো অবস্থার পরিবর্তন হয়নি, বরঞ্চ অবস্থা আরো খারাপ হয়েছে। তিনি বলেন, এই সংসদে কাজ করতে পারবে না, হতাশা ওদের মধ্যে, তাদের নয় আমাদের মানুষ এবং আমাদেরকে বলছে, আপনারা বলেছেন আমরা ভোট দিতে যাইনি, নিরীহ জনগণ সর্বাত্মক সমর্থন আমাদের জানিয়েছে, আমাদের অবস্থা ভালো হয়েছে কারণ আমরা জেনেছি 95% মানুষ আমাদের পক্ষে আছে, তারা লড়াই করবে, লড়াই করছে, আগামী দিনে সেই লড়াই সংগঠিত হবে, সামনের দিকে যাব, আমরা জয়যুক্ত হব। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এখনো বলছি নির্বাচনে নৌকা প্রতীক হবে না, নৌকা প্রতীকে কেউ ভোট দেবে না, সেজন্য স্থানীয় সরকারের প্রতীক তুলে দেওয়া হচ্ছে। কেন, আপনারা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছেন তখন আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম ইউনিয়ন পর্যায়ের সহিংসতাকে নিয়ে যাবে, এখন তারা তুলে দিচ্ছে প্রতীক, কারণ নৌকা এখন মার্কেটে কেউ খায় না, কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না। তিনি আরো বলেন, বারবার বলেছি আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে বিল পাশ করুন, শুধু নির্বাচন দিন, তারা গায়ের জোরে ক্ষমতা ধরেই রেখেছে, তাদের জনভিত্তি নেই। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীকে নির্যাতনের প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক এই ভিপি বলেছেন, চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা হলে একজন নারীর স্বামীকে আটকিয়ে পাশের জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে, এই সাহস হয় কিভাবে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা যা ইচ্ছে তাই করবে, কিন্তু তারা করেছে তো, তাদের বাধা দেওয়ার কেউ নেই, এটা শুধু জাহাঙ্গীরনগর নয়, এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে, কেউ মুখ খুলছে না, এ কারণে আপনারা জানতে পারছেন না, একজন মুখ খুলেছে এ কারণে সবাই জেনেছে, এই ধর্ষকের ফাঁসির থেকেও ভয়াবহ শাস্তি হওয়া উচিত। মানুষের তিন বেলার খাওয়ার অধিকার কেড়ে নিয়েছে সরকার, বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের তিন বেলার খাওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই সরকার, দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ
ফতুর হয়ে গিয়েছে, না খেয়ে ধুকে ধুকে মরছে। সোমবার 5ই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, গণতন্ত্রহীনতা, সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, মূল্যস্ফীতি, নিম্নমুখী বৈদেশিক মুদ্রা রিজার্ভ, চলতি হিসাবের ঘাটতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার নজিরবিহীন দরপতনে জনগণ আতঙ্কিত। বর্তমান দেশের অর্থনীতির প্রতিটি প্রধান সূচকের অবস্থান এতটাই শোচনীয় যা দেশের সামষ্টিক অর্থনীতিকে একটি মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়েছে সরকার। অভ্যন্তরীণ ঋণ শোধ করতে ট্যাক্স, ভ্যাট, কর, খাজনার পরিধি আওতা বাড়িয়ে জনগণের গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করার মতো অবস্থা বানিয়েছে সরকার। বর্তমান দেশি বিদেশি ঋণের পরিমাণ বাংলাদেশের 2 অর্থবছরের বাজেটের থেকেও বেশি। যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মাথায় 1 লক্ষ টাকার বেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিএনপি নেতা বলেন, অভিযোগ করেন, ঋণের টাকায় কানাডার বেগমপাড়ায় আমেরিকায় বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবসা, দুবাই সিঙ্গাপুরে বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোম শো, 3 মহাদেশের সম্পদের পাহাড় গড়েছে এই সরকার। সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার কার নতুন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সেটাও অজানা নয় অনেকের কাছে। আওয়ামী লীগের লুটেরাদের দেশে বহুতল বাড়ি, বিলাসী গাড়ি, ব্যবসা বাণিজ্য জীবনযাপনে জৌলুস উপচে পড়েছে, আঙুল ফুলে বটগাছ হয়ে গেছে সরকারের। তিনি বলেন, গরিবের বাঁচা মরার সঙ্গে জড়িত প্রতিটি জরুরি পণ্যের দাম উল্কার গতিতে বেড়েই চলেছে। সাধারণ মানুষের মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ হয়েছে। নতুন করে গরিব হয়েছে কয়েক কোটি মানুষ। অনাহারে অধ্যাহারে বৃত্তে আটকে আছে মধ্যম এবং নিম্ন আয়ের মানুষেরা। মানুষের সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন ঋণ করে খাচ্ছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে। লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে পণ্যের দাম। দেশে এখন সবচেয়ে বেশি নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর সবচেয়ে মূল্যহীন গণতন্ত্রকামী জনগণের মতামত। গণতন্ত্রকামী জনগণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অংশকে লেলিয়ে দেওয়া হয়েছে। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গুমখুন, অপহরণ করে ভিন্ন দল এবং মতের মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টার মাধ্যমে জনগণের সামনে ঝোলানো হয়েছে মৃত্যুর খাড়া। বিএনপি নিবন্ধন বাতিলের দাবি সংসদে। সরকার দলীয় সংসদ সদস্য এবং যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে রোববার 4ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানিয়েছেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং বাংলাদেশকে ধ্বংসকারী বলে অভিযোগ করেছেন মইনুল খান। তিনি সংসদে বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে কানাডার আদালতে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বিএনপি জামাত সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। তিনি প্রশ্ন রাখেন, তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে? আমরা একাধিকবার বলেছি, জঙ্গি সংগঠন যতদিন রাজনীতিতে বিচরণ করবে ততদিনই বাংলাদেশের ভোগান্তি হবে। এ সংগঠনের বিএনপির নিবন্ধন বাতিল করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, গত 30শে জানুয়ারি থেকে যাত্রা শুরু করে দ্বাদশ জাতীয় সংসদ। সেদিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন সংসদের চিফ হুইপ নূর আলম চৌধুরী। অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করা হয়। 8 জনের সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, যা বলছেন উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সরকারের সঙ্গে তারা সম্পর্ক অব্যাহত রাখবে, দুই দেশের স্বার্থে এখন কাজ করবে তারা। রোববার 4ই ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন কাদের। মন্ত্রী বলেন, নির্বাচনের পর ম্যাথু মিলার তার বক্তব্যে দুই ধরনের কথা বলেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া নিয়ে তারা আগেও বলেছে, তবে তারা বলেনি নির্বাচন ত্রুটি পূর্ণ হয়েছে। সেতুমন্ত্রী বলেছেন, নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এর চেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন আর কি হবে আমরা জানি না। বিএনপি নির্বাচনে আসলে তার মানে কি নির্বাচন অবাধ সুষ্ঠু হল? উবায়দুল কাদের বলেছেন, আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না, সম্পর্কটা থাকুক, এখানে আমেরিকারও স্বার্থ আছে, আমাদেরও আছে, সুতরাং যার যার স্বার্থকে সামনে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই দাবি করেছেন উবায়দুল কাদের।
জিয়া হলের স্থানে ছয় দফা ভবন করার দাবি শামীম ওসমানের। নারায়ণগঞ্জের জিয়া হলের স্থানে নতুন করে ভবন বানিয়ে ছয় দফা ভবন নামকরণের দাবি জানিয়েছে সরকার দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রোববার 4 ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শামীম ওসমান এসব দাবি করেছেন। শামীম ওসমান বলেন, যারা জাতির পিতার ছয় দফার সঙ্গে যুক্ত ছিলেন সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জাতির পিতা নারায়ণগঞ্জ গিয়ে ছয় দফা ঘোষণা করেছিলেন, সেখানে বালুর মাঠ নামে একটি মাঠ ছিল, সেখানে ঘোষণা দেওয়ার পর বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই স্মৃতিকে ভুলে রাখতে নারায়ণগঞ্জে মিলনায়তন নামে একটি অডিটোরিয়াম করেন, সেখানে বাধা দিয়েছিলাম, মার খেয়েছিলাম, আমাদের মতো অনেকে জেলেও গিয়েছিল কিন্তু আমরা ঠেকাতে পারিনি। আর তারপরে বেগম খালেদা জিয়া এসে সেটাকে আবার জিয়া হল নাম দিয়ে তার একটা বিশাল ছবি টাঙিয়ে পাথরের মূর্তি সেখানে রাখা হয়েছে। এই জায়গাটি হচ্ছে জেলা প্রশাসকের অধীনে। নারায়ণগঞ্জের মানুষের দাবি, জাতির পিতার পদচিহ্ন ওখানে পড়েছিল, ছয় দফা আমাদের স্বাধীনতার সনদ ছিল। শামীম ওসমান স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমরা চাই জেলা পরিষদের মাধ্যমে ওইখানে একটি ভবন হোক এবং সেই ভবনের নাম ছয় দফা ভবন রাখা হোক। ওই ব্যাপারে আমরা একটি চিঠি আপনাকে দিলে আপনি দ্রুত গতিতে সম্পন্ন করবেন কিনা। এরপর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তিনি স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সব স্থানে আমাদের সবার কাছে স্পর্শকাতর এবং মজাদার। আমি রাজনীতির একজন কর্মী হিসেবে, জাতির জনকের আদর্শের একজন সৈনিক হিসেবে আমরা বঙ্গবন্ধুর কোনো বিষয় কোথাও কোনো ন্যূনতম অসম্মান দেখি সেটা অবশ্যই গোটা জাতির বরদাস্ত করবে না। সুতরাং আপনার কথাই মেনে নিয়ে ওইখানে জাতির জনকের ভবিষ্যতের প্রতিকৃতি তৈরি করা হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে জানালো ব্রিটিশরা? গত মাসে এক বক্তব্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস জানিয়েছিলেন, যুদ্ধ পরবর্তী থেকে যুদ্ধ পূর্ববর্তী সময়ের দিকে আমরা খুবই দ্রুত ধাবিত হচ্ছি। একই বক্তব্যে তিনি জানান, আগামী 5 বছরের মধ্যে আমরা একাধিক হুমকির সম্মুখীন হতে পারি। হুমকি হতে পারে এমন দেশগুলো হল রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে তা নিয়ে ব্রিটেনের একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগব। জরিপে অংশ নেয়া 53% ব্রিটিশ নাগরিক মনে করেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তবে 31% ব্রিটিশ মনে করেন এই ধরনের কোনো যুদ্ধ হবে না। দীর্ঘ 30 বছর আগে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যুদ্ধ শেষ হয়, তবে ব্রিটিশরা মনে করে ভবিষ্যতে বৈশ্বিক সংঘাতে তেমন নেতৃত্ব দিবে ওয়াশিংটন এবং মস্কো। 10 ব্রিটিশ নাগরিকের মধ্যে 8 জনই মনে করে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের পক্ষ নিবে যুক্তরাজ্য, যা জরিপে অংশ নেয়া মোট জনসংখ্যার 80%। আর 80% মনে করে যুদ্ধে যুক্তরাজ্যের বিপক্ষে থাকবে রাশিয়া। জরিপে অংশ নেয়া 68% মনে করে আসন্ন যুদ্ধে যুক্তরাজ্যের বিপক্ষে থাকবে ইরান। আর চীন যুক্তরাজ্যের বিরোধিতা করবে তা মনে করে 64% ব্রিটিশ, একই সংখ্যা উত্তর কোরিয়ার ক্ষেত্রেও। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যুক্তরাজ্যের পক্ষে কয়টি দেশ থাকবে তাও তুলে ধরা হয়েছে জরিপের ফলাফলে। জরিপে অংশ নেয়া 81% ধারণা, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পক্ষেই থাকবে, যুক্তরাজ্যের পক্ষে ফ্রান্স থাকবে এমনটা মনে করে 68% ব্রিটিশ, আর 63% মনে করে জার্মানি যুক্তরাজ্যের পক্ষ নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধে কে বিজয় হবে সে বিষয় উঠে এসেছে জরিপে। 44% ব্রিটিশ নাগরিকের ধারণা, সম্ভাব্য যুদ্ধ পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা জিতবে, রাশিয়া এবং তার মিত্ররা বিজয় হবে এমনটা মনে করে 13% ব্রিটিশ। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এতে পারমাণবিক বোমা ব্যবহার হবে এমনটা মনে করে জরিপে অংশ নেয়া 59% ব্রিটিশ।